যাকে বলা হয় ম্যাজিক, অনেকেই বলে থাকেন ব্ল্যাক ম্যাজিক। জাদু মানেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। এই জাদু নিয়েই কথা বলবো ইসলামের আলোকে, কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে এবং বিশিষ্ট আলেমদের মতামতও আলোচনা করা হবে। প্রথমেই প্রশ্ন আসতে পারে, জাদু কি? জাদু হচ্ছে এমন এক গিরাবন্ধন, মন্ত্র বা এমন কোনো কথা যা জাদুকর পড়ে বা লিখে বা এমন কোনো কাজ করে যার মাধ্যমে যাকে জাদু করা হয় সেই ব্যক্তির শরীর, মন ও মস্তিষ্কের উপর পরোক্ষভাবে প্রভাব ফেলে। আর এটার বাস্তব ক্রিয়া আছে, এর দ্বারা মানুষকে হত্যা করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়, তাদের মিলনে বাধা সৃষ্টি করা হয়, দুজন ব্যক্তির মধ্যে ভালোবাসা সৃষ্টি করা হয় কিংবা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়। সহিহ বুখারীর একটি হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি উত্তরে বললেন, আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া, এতিমের সম্পদ গ্রাস করা, যুদ্ধের সময় পলায়ন করা, সতী সাধ্বী নিরীহ ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করা। এই হাদিস থেকে লক্ষ্য করলে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাতটি ভয়ানক গুনার কথা উল্লেখ করেছেন তার মধ্যে শিরকের পরের গুনাটাই হলো জাদু করার গুনাহ। অর্থাৎ জাদু করার গুনাহ, এই গুনাহের প্রবলতা এতই বেশি যে এটি অন্যায়ভাবে কাউকে হত্যা করার চাইতেও গুরুতর অপরাধ। এবার আসি জাদুর উৎপত্তির ব্যাপারে, এর উৎপত্তি কোথা থেকে, এর শুরু কোথা থেকে। এ ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করেছেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين وما حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। সূরা বাকারার 102 নম্বর আয়াত থেকে আমরা জাদুর উৎপত্তি সম্পর্কে জানতে পারি। পৃথিবীতে প্রথম জাদু শিক্ষার উৎপত্তি হয় বেবিলনে, যা বর্তমান ইরাকে। হারুত এবং মারুত নামক দুজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি পরীক্ষার জন্য প্রেরিত হয়েছিলেন। তারা এসে মানুষকে বলেছিলেন, আমাদের কাছে এমন এক বিশেষ জ্ঞান আছে যা দ্বারা তোমরা অনেক শক্তির অধিকারী হবে, কিন্তু এই শিক্ষা লাভ করলে তোমাদের পরকালে কোনো অংশ থাকবে না, মানে পরকালে তোমাদের চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই পরীক্ষাতে কিছু মানুষ ফেল করে, তারা চিরকাল জাহান্নামে জ্বলার চুক্তিতে স্বাক্ষর করে সেই বিশেষ জ্ঞান আহরণ করে। আর সেই থেকেই জাদু শিক্ষার শুরু। সেই সময় থেকেই বর্তমান পর্যন্ত যত জাদুকর আছেন তারা সকলেই সেই জাদুকরদের শিক্ষা থেকেই বিভিন্নভাবে জাদু শিক্ষা লাভ করেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। সূরা বাকারার 102 নম্বর আয়াতের প্রেক্ষিতে জাদু সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার। জাদুর জ্ঞান কেবলমাত্র শিক্ষা লাভ করা যায়। কেউ জাদুর ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে না, অর্থাৎ কেউ জাদুকর হিসেবে জন্মগ্রহণ করে না, কেবল অন্য জাদুকরের কাছে শিখেই জাদুকর হওয়া যায়। জাদু শিক্ষা বা প্রয়োগ কুফুরি কাজ, অর্থাৎ যে জাদু শিক্ষা লাভ করবে বা জাদু প্রয়োগ করবে সে কাফির হবে,
কেউ যদি জাদুকরের কাছে যায় এবং জাদুকর যা বলে তা বিশ্বাস করে অথবা যা করতে বলে সেই কাজ করে, তাহলে সেও এর মধ্যে গণ্য হয়ে যাবে। জাদু সত্যিকার অর্থেই খুব খারাপ এবং ভয়ঙ্কর ক্ষতি করে থাকে। জাদু মানে ইলিউশন না। ইলিউশন আর জাদু দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আরেকটা ব্যাপার আমাদের মনে রাখা দরকার, আল্লাহ চাইলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং জাদু বা যে কোনো খারাপির বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জাদুর বিরুদ্ধে বা জাদু থেকে পরিত্রাণের জন্য মানুষ অনেক সময় জাদুকরের শরণাপন্ন হয়, কিন্তু জাদুর বিরুদ্ধে বা জাদু থেকে পরিত্রাণের জন্য কোনো জাদুকরের কাছে শরণাপন্ন হওয়াও জাদু করার মতোই সমান অপরাধ। এ ধরনের ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, একমাত্র তিনিই পারেন জাদু থেকে আমাদের হেফাজত করতে। আরেকটি বিষয় হচ্ছে, ভালো জাদু কিংবা হোয়াইট ম্যাজিক বলতে কিছু নেই। জাদু মানেই খারাপ, জাদু মানেই ব্ল্যাক ম্যাজিক। পবিত্র কোরআনে জাদু নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং হযরত মুসা আলাইহিসসালামের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে কোরআন শরীফের বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতে। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের বাহিনীর কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, তখন তারা সেটাকে জাদু বলে প্রত্যাখ্যান করল। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون অর্থাৎ এখানে মুসা আলাইহিসসালাম যে দাওয়াত নিয়ে গেলেন তারা সেটাকে জাদু বলল, কিন্তু সেটা জাদু ছিল না, বরং ফেরাউনের বাহিনী জাদুকরদের এক বিশাল বাহিনী মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে লেলিয়ে দিলেন এবং সেই জাদুকর বাহিনী, কিতাবে বর্ণিত আছে প্রায় 70,000 জাদুকরের এক বাহিনী তাদের জাদুকে ছেড়ে দিল এবং মুসা আলাইহিসসালামের দিকে সেই জাদু নিক্ষেপ করল। সেই জাদুগুলো সাপ হয়ে মুসা আলাইহিসসালামের দিকে ধেয়ে আসতে শুরু করল। তখন মুসা আলাইহিসসালাম বললেন, فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَى مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ এরপর এত বিশাল সংখ্যক সাপ মুসা আলাইহিসসালামের দিকে ধেয়ে আসতে শুরু করলো যে মুসা আলাইহিসসালাম ভিতরে ভিতরে কিছুটা চমকে গেলেন। তখন মহান আল্লাহ তাকে অভয় দিয়ে বললেন, قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى। এরপর আল্লাহ মুসা আলাইহিসসালামকে অভয় দেওয়ার পাশাপাশি তাকে বললেন তার হাতে লাঠিখানা ছেড়ে দিতে। وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। অর্থাৎ যখন জাদুকরদের সাপগুলো মুসা আলাইহিসসালামের দিকে ধেয়ে আসতে শুরু করলো, তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে অভয় দিয়ে তার হাতের লাঠিটি ছেড়ে দিতে বললেন। মুসা আলাইহিসসালামের হাতের লাঠিটি তখন বিশাল আকারের এক সাপ হয়ে জাদুকরদের সব সাপ গিলে ফেলল। এত বিশাল সংখ্যক জাদুকররা এই দৃশ্য দেখে তারা সেজদায় পড়ে গেলেন, তারা ঈমান আনলেন। তবে কোরআনের শেষ দুটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, যেই দুটি সূরাকে বলা হয়ে থাকে আশ্রয় প্রার্থনাকারী সূরা, অর্থাৎ এই দুটি সূরার মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। সূরা নাস এবং সূরা ফালাকের নাজিলের পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করার একটি ঘটনার সম্পৃক্ততা আছে। ইহুদি জাদুকর লাবিদ ইবনে আসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই জাদু করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যাতায়াত করত এমন এক ছোট বালিকাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি আনার ব্যবস্থা করেছে। তারপর সেই চিরুনিতে লেগে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কিংবা দাড়ির চুল নিয়ে সেই চুলের উপর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়ে সে জাদু করা হয় এবং সেই চুল, চিরুনি এবং পুরুষ খেজুর গাছের মোচার খোসার মধ্যে তা রেখে জারওয়ার নামক কূপে নিক্ষেপ করে। এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। কোনো কোনো বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40 দিন অসুস্থ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন।
আল্লাহ রাসুলের প্রার্থনা কবুল করেন এবং দুজন ফেরেশতা এসে তাকে জাদুর ব্যাপারটা জানায় এবং তা যে জারওয়ান নামক কূপের নিচে আছে তা বলেন। রাসুল পরে সেই কূপ থেকে জাদুর বস্তু তুলে তা ধ্বংস করার নির্দেশ দেন। কোন বর্ণনায় আছে তিনি কূপটি মাটি চাপা দিয়ে রাখেন। আল্লাহ জাদুর অসুস্থতা দেখে মুক্তির জন্য সূরা নাস এবং ফালাক নাজিল করেন। হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন অনিষ্ট বা বদনজর থেকে আল্লাহর কাছে বিভিন্ন সময় আশ্রয় চাইতেন, কিন্তু সূরা নাস এবং ফালাক নাজিলের পর তিনি শুধু এই দুটি সূরাই পড়তেন। এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পারলাম পৃথিবীতে জাদুর অস্তিত্ব আছে, তা পূর্ব যুগেও ছিল বর্তমানেও আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জাদুর অনিষ্টতা থেকে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে জাদু কিভাবে করা হয়, জাদুর সাথে জিনের সম্পর্ক, জাদুর প্রভাব এবং জাদু থেকে কি করে পরিত্রাণ লাভ করা সম্ভব, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে জাদুর ক্ষতিকর প্রভাব এবং অনিষ্টতা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।